তোমার স্মৃতি খুঁজে সিঁদুর পড়তে অসুবিধে হচ্ছিল বলে আমি তোমায় সাহায্য করতে এলাম। আপনি যান, শরদুদি এসে যাবে, কেউ দেখে ফেলবে। দেখে ফেললে দেখুক, কাল রাত্রি কেটে গেছে, এখন আর দেখলে কোনো দোষ নেই। না না, আপনি যান। তুমি তাড়িয়ে দিচ্ছ আমায়? জি জি, এই আপনি কি বলছেন? আপনি আমাকে দয়া করে আপনার পায়ে ঠাই দিয়েছেন। না প্রফুল্ল, তোমার স্থান আমার পায়ে নয়, আমার হৃদয়ে। আর কে কি দেখলো তাতে আমি ভীত নই। কে কি দেখলো, কি ভাবলো, সেই ভেবে আমি আমার স্ত্রীর সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হতে চাই না। কি অপূর্ব দেখাচ্ছে তোমার, যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে। কি যে বলেন না আপনি, সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না তো? আমি যা দেখছি তুমি তা দেখতে চাও? দেখলে বুঝবে আমি তো কোন ছাড়, কত ঋষি মহর্ষিদের তপভঙ্গ হয়ে যাবে তোমার এই মুখ দেখে। আপনি বড্ড বাড়িয়ে বলেন, আপনি যান, আমার লজ্জা করে। আমার কাছে কিসের লজ্জা, কিসের সংকোচ প্রফুল্ল? আমি যদি প্রমাণ করে দিই তোমাকে স্বর্গের অপ্সরার চেয়েও সুন্দর দেখাচ্ছে, দেখবে তুমি নিজেকে এমনভাবে আগে কখনো দেখনি। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, নিজেকে আবার দেখা যায় নাকি? দেখা যায়, চাইলেই দেখা যায়। এসো আমার সঙ্গে। এসো দেখা যাচ্ছে, এ কোন জাদু বস্তু?
জাদু না সত্যি, এর সামনে দাঁড়ালে নিজেকে স্পষ্ট দেখা যায়। এর নাম আরশি। আরশি? হ্যাঁ, বাবা মশাই বিলেত থেকে আনিয়েছেন। বাহ, কি সুন্দর! এতকাল নিজের মুখ দেখতাম জলে, ঠিক মতো দেখতেই পেতাম না। নিজেকে প্রথম দেখলাম এমন ভাবে। তোমার পছন্দ হয়েছে? এইবার থেকে রোজ নিজেকে দেখবে আরশির সামনে, রোজ স্মৃতিতে সিঁদুর লাগাবে, রোজ সাজবে, আর আমি তোমায় দেখব দু চোখ ভরে। ইস, আমি সাজব আর আপনি বসে বসে দেখবেন, লোকে দেখলে কি বলবে? মাগো, তোমার অশেষ কৃপায় আমার মনের সব দ্বিধা ভয় কেটে গেছে, গায়ের সবাই রাগ ভুলে গেছে, এমনকি ন্যায়রত্ন ঠাকুরও দিদিকে আশীর্বাদ করে সুখী হতে বলেছে। মাগো, তোমার দয়ায় আমার উপর আর কারো কোনো রাগ বিদ্বেষ নেই। তুমি আশীর্বাদ করো মা, আমার পিপি যেন সুখে শান্তিতে সংসার করে, এছাড়া আমার আর তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই। দেখ ময়না, আমার কিন্তু মনে হয় ন্যায়রত্ন ঠাকুরের মনের কথা আর মুখের কথা এক নয়। বড় ভয়ঙ্কর মানুষ ওই ন্যায়রত্ন ঠাকুর। আমরা মুখ্যু মেয়ে মানুষ, ওনার চালাকি ধরি এমন ক্ষমতা আমাদের নেই। কিন্তু বিন্দু দিদি, ন্যায়রত্ন ঠাকুর একগা লোকের সামনে আমায় কথা দিয়েছেন, এখন আর তিনি কথা নড়চড় করতে পারবেন না। সেটাই তো আমার চিন্তা রে ময়না। যে মানুষটা তোর মুখে গরম ঘি ঢেলে তোর পেটের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, যার নজর ছিল তোর ওপর, যে কিনা মিথ্যে কলঙ্ক দিয়ে তোকে গা ছাড়া সমাজ ছাড়া করলো, সেই কিনা তোর চড় খেয়ে হঠাৎ ভালো হয়ে গেল, সবটাই তার ভণিতা নয় তো? ভালো মানুষের আড়ালে শয়তানটা লুকিয়ে নেই তো? এবার বৌমার হাতে এই ভাত কাপড়ের থালা তুলে দিয়ে ওর সারা জীবনের দায়িত্ব নেওয়ার কথা বল। আজ থেকে তোমার ভরণ পোষণের সব ভার নিলাম। সাবধানে মা, সাবধানে! ভাত কাপড়ের থালাই সামলাতে পারছো না,
এত বড় সংসার সামলাবে কি করে? আপনাদের সবার আশীর্বাদ থাকলে আমি ঠিক সব সামলে নেব না রত্ন ঠাকুর। আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আশীর্বাদ তো থাকবেই। আচ্ছা এবার এবার শাড়ির থালাটা ওর হাতে তুলে দে বাবা। আসুন আপনারা আসুন। এবার তোমাকে পাক স্পর্শে পরিবেশন করতে হবে সব অতিথিদের। চলো আরে সাবধানে মা সাবধানে, ভাত কাপড়ের থালাই সামলাতে পারছো না, এত বড় সংসার সামলাবে কি করে? দেখো বিন্দি দিদি, এখন আমাদের যা অবস্থা তাতে মানুষটা যেমনই হোক তার উপর ভরসা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর তুমি ঠিকই বলেছিলে, ন্যায়রত্নর মতো সমাজের মাথাদের সঙ্গে এই মুহূর্তে আমার বিবাদে জড়ানোটা ঠিক হবে না। যাকে মা বিশালাক্ষীর কৃপায় সব বিপদ কেটে গেছে, তুমি দেখো আমার পিপির বৌভাত খুব ধুমধাম করে হবে। হ্যাঁ রে, ও বাড়ির খবর কিছু পেলি? না গো, এখনো তো কিছু পাইনি। তবে জানো আমার মনে হচ্ছে আমি বেয়াই বাড়ি চলে যাই আর ওখানে গিয়ে দেখি কেমন হচ্ছে পিপির বৌভাত। ও মা, তুই মা হয়ে ও বাড়ি যাবি কি রে? জানি গো জানি, যাবার কোনো উপায় নেই, তোমায় শুধু মনের ইচ্ছেটা জানালাম। দেখো মা বিশালাক্ষীর কৃপায় এবার আমার অভাগী মেয়েটা সুখে শান্তিতে সংসার করবে, তাই যেন হয় মা। জয় মা বিশালাক্ষী, জয়। আসুন আসুন আসুন, আপনারা আসন গ্রহণ করুন, বসুন। ন্যায়রত্ন মশাই, আপনারা সবাই কিন্তু তৃপ্তি করে খাবেন, যা লাগবে নির্দ্বিধায় বলবেন। নবমা, এবার তুমি অতিথিদের পাতে নিজে হাতে অন্ন পরিবেশন করো। চাই না, থাক।
কি ব্যাপার হলো? বউ ভাতের অন্ন নতুন বউয়ের হাত থেকে এরা গ্রহণ করতে চাইছেন না কেন? কারণটা কি? ভাতটা নষ্ট করে দিলি। রায়মশাই, এই পাতে আমার অন্ন গ্রহণ সম্ভব নয়। আমাকে মার্জনা করবেন রায়মশাই, এ বাড়িতে অন্ন গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হবে না। বলুন না নয়রত্ন ঠাকুর, আমার কি ভুল হয়েছে? আমি এক্ষুনি সেই ভুল সংশোধন করছি। নয়রত্ন মশাই, আপনি আমার বাড়িতে অন্ন গ্রহণ করতে বসে উঠে পড়লেন কেন? সে কথা যদি আপনি আমাকে জানান তাহলে আমি তার উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। আগে নয়রত্ন ঠাকুর হলেন আমাদের সমাজের মাথা, তো তিনি যখন অন্ন গ্রহণ করলেন না তখনই আমরা পারবো না, মার্জনা করবেন। যাইবো যাইবো, শীঘ্রই চলুন, কাটিয়ার সাহেব এসেছেন। কি বলছো, কি এসে গেছেন? হ্যাঁ, তার সঙ্গে একজন বড় সাহেবকে নিয়ে এসেছেন। ও তা কিছু ওপর চালাকি করো না বুঝলে, কাটিয়ার সাহেবের সঙ্গে যিনি এসেছেন তিনি ছোট না বড় তুমি বুঝলে কি করে? বলছি নয়রত্ন ঠাকুর, আপনি যাবেন না, হ্যাঁ আমার সঙ্গে কথা না বলে যাবেন না, দয়া করে আপনি বসুন, আমি একটু ডবল সাহেবকে আপ্যায়ন করে আসি। সেই ভালো, আপনি যান, আমারও কিছু কথা আছে আপনার সাথে, আমরা অপেক্ষা করছি। চলো। নয়রত্ন ঠাকুর, আপনারা গণ্যমান্য মানুষ, এই বাড়ির নিমন্ত্রিত অতিথি, আমার উপস্থিতি নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকলে আমি চলে যাচ্ছি, কিন্তু দয়া করে একটু দেখবেন যেন এই পরিবারের কোনো অমঙ্গল না হয়। গিন্নিমা, রাধা মাধবের ভোগের আয়োজন হয়ে গেছে, এবার রান্না চাপানো যেতে পারে। পিসি ঠাকুমা, আপনি যদি অনুমতি দেন তাহলে কি আজ আমি রাধা মাধবের ভোগ রাঁধতে পারি? রাঁধবে বই কি মা, তুমি হচ্ছে এবাড়ির লক্ষ্মী, তুমি ঠাকুরের ভোগ রাঁধবে না তো কে রাঁধবে? তুমি যাও, তুমি যাও, আমরা এদিকটা সামলে নেব। অকুন্দ, যা বৌরানীকে নিয়ে যা ভেতরে। পাত্রী শুধু রূপগুণ দেখলেই তো হবে না, তার বংশ পরিচয় সম্পর্কে আপনাদের ভালো করে খোঁজ নেওয়া উচিত ছিল। বংশ পরিচয় কেন? সে কি, তোমরা কি মেয়ের বাড়ি সম্পর্কে কোনো খোঁজ খবরই নাওনি? আ ঘোষা, এখনই হাতে হাড়ি ভেঙো না, সময় আসুক। চলো 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 পাল্টাই।